মাশাআল্লাহ কত সুন্দর, মানে একদম বাড়ের মতো, অনেক সুন্দর একটি জার্মান শেফার্ড, ভেরি স্মার্ট, টাইগার ভাই, ওর যে সাইজ টাইগার ফিল ভাই, মানে এত সুন্দর শেফার্ড মানে আমি কখনো দেখি নাই। দেখেন বন্ধুরা, লেজটা দেখেন, বডি ফিটনেসটা দেখেন ভাই, কাস্টমারদের উপলক্ষে ঠিক আছে, যেমন একটু আরেকটু সময় নেই, এটাও কিন্তু একটা জার্মান স্পিসের পাপ্পি। আচ্ছা, এই পাপ্পির বয়স আপনার চলতে আছে 40 দিন, তাহলে আপনি এই বাচ্চা আর এই বাচ্চা মিলান, এরকম 5টা বাচ্চা মিলালে মনে করেন এই বাচ্চার সমান হইব না। এটার ভিতরে আমরা কুকুর ডেলিভারি, যে মনে করেন কুকুর ডেলিভারি সময় হয়ে গেছে, এটার ভিতরে কুকুর ডেলিভারি দিবে, মনে করেন 30 দিন, হ্যাঁ 30 দিন কুকুর এটার ভিতরে থাকবে বাচ্চা, তাহলে মনে করেন মশা মাছি পিঁপড়া কোনো কিছু কামড়াইতে পারবে না। আপনি দেখেন এই যে এখানে দেখেন কত মশা বসে রয়েছে, এটা যে হাইট ভাই, দেখার মতো হাইট ভাই মেলের। এখানে একটা জার্মান শেফার্ড আছে ফিমেল, 4 মাস বয়স। আচ্ছা আচ্ছা আচ্ছা, 4 মাস হয় নাকি এখনো, 4 মাস আছে, অনেক কুর্তুল ভাই, সেম টম এন্ড জেরি। রটওয়াইলারের সামনে বেবি হইব, বেবি নিতে পারে, জার্মান পিস আছে এখানে দুইটা, যদি কারো যদি পছন্দ হয় 10,000 টাকা পার পিস। আচ্ছা, জার্মান পিস, ইফতারের সময় আছে, ইফতারের আর 1 ঘন্টা বাকি আছে, এই জন্য ভাই আর মনে করেন বাইক করে দেখাইতে পারলাম না ভাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি, ওয়েলকাম টু চৌধুরী 24 টিভি। আজকে আমি আবারও চলে আসলাম আকবর ভাইয়ের বাউনিয়াবাদ ডগ কেনেলে। আজকে তার কেনেলে আমরা এসেছি আপনাদেরকে দেখাবো কিছু পাপিস সেল হবে, কত টাকা দাম, কত মাস বা কত বছর বয়স, কি খাবার খাওয়াতে হবে, কিভাবে যত্ন নিতে হবে, বিস্তারিত সব কিছু জানাবো, এবং পাশাপাশি তার কেনেলের আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আকবর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। হ্যাঁ ভাই, কি আপনার এগুলো ভাই? সব তিনটা ভাই ভাল্লুকের বাচ্চা ভাই, সামোয়েডের ভাই, ভাল্লুকের বাচ্চা, হ্যাঁ পুরোপুরি দেখেন পুরো সেম ভাল্লুকের মতো একেবারে পুরো সেম। মাশাআল্লাহ, এদের বয়স কতদিন বা কত মাস? বয়স ভাই আপনার 55 দিন চলে ভাই, 55 দিন চলতেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো এদের তো ভ্যাকসিনেশন ডিপার্টমেন্ট কমপ্লিট আছে? না না, এখনো ভ্যাকসিন করানো হয় নাই, কাজ যারা নিবে ভ্যাকসিন ভাই করাই দিব সামনে, ভ্যাকসিন করাই দিবেন? হ্যাঁ সামনে সামনে ভ্যাকসিন করাই দিব। আচ্ছা আচ্ছা, এটা তো ফ্যামিলি ডগ, বাসা বাড়িতে পালার জন্য। হ্যাঁ আচ্ছা ভাইয়া, ছোট কুকুর পাললে লাভটা কি, মানে সুবিধাটা কি ভাই? ছোট কুকুর যারা মনে কুকুর ভয়টা, বড় কুকুরের জন্য ছোট কুকুর পাললে মনে করেন বেস্ট, আর ছোট কুকুর ছোট থেকে পাললে মনে করেন 10 হয়, আর সবকিছু কথা শুনে, মানে জায়গা অল্প লাগে। আর খাদ্য খরচ কিরকম পড়ে ভাইয়া? ভাই খাদ্য খরচ তো একবারে কমই পড়ে ভাই, কুকুর তো ছোট ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই আমি যদি একটু দামের হিসাবে আসি, তো এইগুলো পাপিস কত করে ভাই? এগুলো সামোয়ারের পাপি, নতুন রমজান উপলক্ষে, নতুন সেটআপ উপলক্ষে একটা বাম্পার অফার দিব আপনার চ্যানেলের মাধ্যমে, এই সব বাচ্চা মানুষ কিনতে গেলে 30-35 হাজার টাকা লাগবে বাইরের থেকে সামোয়ারের পাপি। আর আমার এখান থেকে ভ্যাকসিন ডিপার্টমেন্ট সবকিছু কমপ্লিট করা পাবে মাত্র 15,000 টাকা ফিক্সড প্রাইসে ভাই, মাত্র 15,000। হ্যাঁ মাশাআল্লাহ, এটা মনে করেন আপনার চ্যানেলের মাধ্যমে মনে করেন যারা স্টুডেন্ট আছে ঠিক আছে, ওনাদের জন্য আর 500 টাকা মনে করেন সিকিউরাইজ করে দেবো যারা স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, যারা স্টুডেন্টরা নিবে ভাই। আচ্ছা, তো মানে এই কুকুরগুলো তো মানে এই মানে প্যারেন্টস তো আছে না? হ্যাঁ প্যারেন্টস তো সবকিছু দেখে নিবে। হ্যাঁ সামনের পাপনি প্যারেন্টস ছবি টুবি সব আছে ভাই, আর এই বাচ্চার ওয়েট এখন আছে মনে করেন 12 কেজি। আচ্ছা আচ্ছা, 55 দিন বয়স বাচ্চার ওয়েট আছে 12 কেজি, এই বাচ্চার ওয়েট আছে 15 কেজি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাচ্চার ওয়েট আপনি আপনি নিজে ধরে বুঝতে পারবেন ভাই বাচ্চার ওয়েট কিরকম। বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে ভুতুম কাতুম, দেখেন ভাই অনেক সুন্দর, অনেক মোটা তাজা ভাই। আচ্ছা 55 দিন মাত্র বয়স ভাই। হ্যাঁ আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হয়, যেহেতু দর্শকরা সবসময় ভিডিও দেখেন এবং কুকুর কেনার জন্য, ভালো একটা কুকুর কেনার জন্য কাছ থেকে আশা করে, তো সুস্থ সবল বাচ্চা চেনার উপায়টা কি ভাই? সুস্থ সবল বাচ্চা চেনার উপায় হচ্ছে ভাই, কুকুর মনে করেন আমার এখানে দেখেন ময়লা, কিন্তু 3টা বাচ্চা আছে, 3টা মেল বাচ্চা, 3টাই ময়লা। কি কারণে ভাই? আমি খাবার দিই মনে করেন আমাকে সাইরা জল জাতীয় খাবার দিই, এই জন্য খাবার লাগিয়ে মনে করেন এইগুলো ময়লা হয়ে গেছে। যারা মনে করেন একটা দুটা কুকুর পাবো বাসা বাড়িতে, ওনাদের কাছে যা মনে করেন পরিষ্কার থাকবো। কি কারণে ভাই? কুকুরের জায়গা স্পেস বড়, খাবার দিবে খাবার খাইয়া যায়, দূরে যায় মনে করেন ঘোরাঘুরি করবে। আর এখন তো আমি খাবার দিতেছি, ওরা 3টা মারামারি করে মনে করেন খাবার শরীরে লাগাই দিতেছে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই, মনে করেন আপনার
এই যে জার্মান স্পিস এগুলা কিন্তু দেখতে পুরো সেম জার্মান স্পিসের মতো দেখা যাইতাছে। এখন মনে করেন কাস্টমাররা বলতে পারে ভাই এগুলা তো জার্মান স্পিসের পাপ্পি, জার্মান স্পিসের পাপ্পি কিন্তু এই যে 55 দিনে ওয়েট মনে করেন 10 কেজির উপরে হইব না, সর্বোচ্চ 2 কেজি আড়াই কেজি 3 কেজি ভাই এর উপরে হইব না। জাতের কুকুর একটু সাইজ চিকন হয় আর একটু ছোট হয়। হ্যাঁ অবশ্যই। আর এই সামোয়েডের পাপ্পি গুলা মিশিং দা ভাই মাইট পানিবো ভাই, 10 কেজির নিচে হলে বাচ্চা নেওয়ার দরকার নেই। রমজান মাস উপলক্ষে ভাই স্টুডেন্টদের জন্য খালি 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, আর এই বাচ্চা মনে করেন 30-35 হাজার টাকার নিচে কেউ সেল করে না। আর পাইবো কোথায় ভাই সেল করবো মানুষ ভাই, কাস্টমারদের উপলক্ষে ঠিক আছে। এই যে মনে করেন একটু আরেকটু সময় নেই, এটাও কিন্তু একটা জার্মান স্পিসের পাপ্পি। এই পাপ্পির বয়স আপনার চলতে আছে 40 দিন, তাহলে আপনি এই বাচ্চা আর এই বাচ্চা মিলান, এরকম 5টা বাচ্চা মিলাইলে মনে করেন এই বাচ্চার সমান হইব না, সমান হবে। আপনি দেখেন এটা সাইজ দেখেন, এটা মনে করেন আমার এক হাতে, ওটা মনে করেন ধরা লাগে দুই হাতে। এটা বয়স মাত্র 42 দিন, এটা বয়স 55 দিন, তাহলে আর 12-13 দিন পর তো এটা সমান হইব না ভাই। এটা মনে করেন আরো যত বড় হইব, এটা মনে করেন বয়স যত হইব এত বড় হইব, আরো বড় হবে। আর জার্মান স্পিসের পাপ্পি দেখেন কত ছোট সাইজ। যেহেতু ভাই সময় যাবো বাচ্চার দাম কিন্তু ভাই এত বেশি হইব, আমি 10 রমজান উপলক্ষে কিন্তু ভাই মনে করেন একটা ডিসকাউন্ট দিচ্ছি। এখন যদি 20 রমজানে ফোন দিয়ে বলে ভাই আমার একটা সামোয়ের পাপ্পি লাগবো, ওইটা আমি কিন্তু দামটাও ভাই বেশি বলবে। ইয়েস রাইট, বুঝতে পারছেন? আমি যেটা আমি যে কুকুর আনি ওইটা ওইটা ভাই মনে করেন যেটা আমি মনে করেন কিনা আছে তার চেয়ে একটু অল্প লাভ নিয়ে কুকুর কিন্তু সাইরা দিই ভাই। এখন যে টাইমে যেই জিনিস হাতে থাকে ওই জিনিসের দামটা ভাই আমি সবসময় বলতে পারবো, যে পরে আবার কোন জিনিস আসবো ওটা কোনো গ্যারান্টি নেই কত হইতে পারে ভাই। এখন আপনাদেরকে দেখাতে চলেছি একটি বিশাল আকর্ষণ, মাশাআল্লাহ কত সুন্দর, মানে একদম বাড়ির মতো অনেক সুন্দর একটি জার্মান শেফার্ড, ভেরি স্মার্ট রয়্যাল বেঙ্গল টাইগার ভাই, আর যে সাইজ রয়্যাল বেঙ্গল টাইগার ফিল ভাই, মানে এত সুন্দর শেফার্ড মানে আমি কখনো দেখি নাই। দেখেন বন্ধুরা লেজটা দেখেন, বডি ফিটনেসটা দেখেন, হাইট দেখেন, মেলটাও যেরকম ভাই ফিমেলটাও এরকম পুরো সেম একেবারে, লন্ডনের ঠিক আছে খুলনা যাবে ভাই। আচ্ছা খুলনা সেল করে দিছি, এই ফিমেলটা খালি সেল করা বাকি আছে। অনেক সুন্দর, যদি এরকম জোড়া যদি আরো কারো লাগে ভাই কোনো ব্যাপার না ভাই। আচ্ছা তো একটু ছোট করে বলবেন, মানে একটা ধারণা দিবেন দর্শকদেরকে যে এরকম কুকুর অনেকে চায় যে ব্রিডিং করাবে বাচ্চা নেবে, কিনতে পারে ভাই। আমি বড় সাইজের কুকুর যদি কিনতে চায় মানে কি রকম অ্যামাউন্ট লাগতে পারে ভাই? লাখ টাকার উপরে বলবো ভাই, লাখের উপরে? হ্যাঁ। জোড়া নাকি পিস ভাই? পিস ভাই, এগুলো সবার পাইবো কোথায় ভাই মানুষ? আপনি দেখেন এটা ক্যামেরাতে দেখলে ছোট দেখা যেতে পারে, এটা তো সামনে দেখলে পুরো সামনে খুব সুন্দর সেম একটা বাঘের মতো ভাই সাইজ, বডি ফিটনেস খুব সুন্দর, অনেক সুন্দর ভাই। ওই রাস আপনি মনে করেন কত? 75 না? আচ্ছা 75 কেজি একটা শেফার্ডের ওয়েট ভাই, কারো কাছে আছে ভাই? আচ্ছা আমাদের লাইভ ওয়েট করা ভাই মিশিং এর মাপা ভাই 75 কেজি আছে শেফার। আর এই ফিমেলটা আছে মনে করেন কত? 41 কেজি ফিমেলটা আছে, 41 কেজি ফিমেলটা। ফিমেলটা যদি কেউ নিতে চায় যেহেতু খুব সুন্দর ফিমেল ব্রিডিং করাতে পারবে বাচ্চা হবে, একটা ভালো কিছু আশা করতে ভাই। ফিমেলটা বয়স কম, মেলের বয়স হচ্ছে বেশি ভাই। আচ্ছা প্রাইস কি রকম পড়বে একটু বলুন? ফিমেলটা ফিমেলটা কেউ যদি নেয় ভাই মনে করেন আপনি 90,000 টাকার মতো পড়বে, 90,000 টাকা। হ্যাঁ এগুলো ভাই এগুলো তো আনকমন ভাই জিনিস ভাই, মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই তো কমন জিনিস পালে বুঝেন ভাই, এগুলো তো আনকমন ভাই। আচ্ছা আনকমন জিনিস, আর লেজটা দেখেন পুরো গোলাপ ফুলের মতো, মানুষ দেখে দেন পুরো গোলাপ ফুল, এত মোটা শেফার্ড, এত মোটা শেফার্ড ভাই পাইতে অনেক কষ্ট। খুব সুন্দর। আর রোজা মাস তো ভাই সবকিছু ডিসকাউন্ট দিতাছি ভাই। আচ্ছা আমার মতো দ্বিতীয় মনে করেন আকবর হইব না আর কি এরকম ডিসকাউন্ট? ইয়েস ইয়েস, হইব না ভাই, অবশ্যই বুঝি। আপনি বলেন না ভাই যদি পালতে চাও জার্মান শেফার্ড? অবশ্যই ভাই, এই জন্য শেফার্ড বেশি। আচ্ছা তাহলে চাইলে তো এটা অনেকে আছে এরকম কুকুর যে মেটিং করাতে চায় ফিমেল বাসায় আছে, মেটিং এর জন্য কি চার্জ দিতে হবে? হ্যাঁ ভাই অবশ্যই কিছু না কিছু তো দিতে হবে ভাই। আচ্ছা মেটিং করাই দিতে পারবেন এরকম কুকুর দিয়ে? হ্যাঁ এরকম কুকুর দিয়ে মেটিং করা নিয়ে যেতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর, মাশাআল্লাহ আরো দুটি বড় বড় জার্মান শেফার্ড ভাই। আমার লাইফে আমি এত বড় শেফার্ড মিট কোডের শর্ট কোডের দেখি নাই ভাই। মাশাআল্লাহ হাইট দেখেন, হাইট হাইট ভাই অনেক বড় ভাই, দেখার মতো না, গায়ে উঠে না
মাশাআল্লাহ এটা যে হাইট ভাই দেখার মতো হাইট ভাই মেলের আচ্ছা আচ্ছা তো এদের বয়স কত ভাই বয়স আড়াই বছর ভাই আড়াই বছর বয়স আড়াই বছর আচ্ছা আচ্ছা এটা দিয়ে তো ব্রিডিং করাতে পারবে মাথা উঁচা করলে ভাই আপনি সচরাচর মনে হয় এরকম জোড়া পাওয়া যায় না ওই যে দেখেন ওই যে ব্ল্যাক পড়তে আছে পুরো ফিমেলটা পুরো পুরি হিডে আছে ঠিক আছে যদি কোনো দর্শক আপনার চ্যানেলের মাধ্যমে নিতে চাবে ঠিক 90,000 টাকা প্রাইস জানি 90,000 টাকা জোড়া ভাই আর আর হাইটটা দেখেন অনেক বড় অনেক বড় অনেক বড় অনেক বড় অনেক বড় দেখার মতো একটা জোড়া আচ্ছা আচ্ছা তো এই 90,000 টাকা প্রাইস করবে আর হ্যাঁ ভাই মানে রোজা তো ভাই এজন্য মনে করেন কুকুরগুলা বাইক করে করে দেখাইতে পারলাম না ভাই বুঝছেন ইফতারের সময় হ্যাঁ ইফতারের সময় হয়ে গেছে আর 1 ঘন্টা বাকি ইফতারে ইফতারের আর 1 ঘন্টা বাকি আছে এজন্য ভাই আমি মনে করেন ভাইয়া এই কুকুরদের সবকিছুর যত্ন কি আপনি নেন হ্যাঁ আমরা নিজে নেই আমরা যারা আছে শাকিল আমি আমার দুই ছেলে আছে আচ্ছা আচ্ছা আপনার ছেলে কে কে এই যে দুইজন এই দুইজন আচ্ছা তোমার নাম কি আচ্ছা তোমার নাম আনোয়ার আচ্ছা ওকে তো সবাই ছিলে হ্যাঁ আচ্ছা তো এই যত দেখাশোনা সবকিছু আপনারাই করেন হ্যাঁ আচ্ছা খাবার টাবার সবকিছু রান্না বান্না এগুলো কে করে রান্না বান্না আমাদের লোক আছে আমরা সবাই মিলাজুলা করি আচ্ছা আচ্ছা আর মানে মাংস এগুলো কাটা পরিষ্কার করা এগুলো সব আমরা নিজেরাই করি ভাই হ্যাঁ কোনো ই নাই আমরা সব নিজেরাই মিলামিশা করি সব দেখাশোনা করি কুকুরের খাবার দাবার দিই পরিষ্কার করি পানি মারি সব নিজেরাই সব নিজেরাই আচ্ছা কুকুরে যদি কোনো সমস্যা যদি ইনজেকশন মারতে হয় তো সেই ক্ষেত্রে কি করেন যদি কোনো রাগী কুকুর থাকে অনেক বদমেজাজি কুকুর থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করেন ওটাকে আমরা আলাদা রাখি আস্তে আস্তে শান্ত বানাই আমরা শান্ত বানাই তারপরে ওটা মনোগঞ্জে বাই করি আচ্ছা আচ্ছা বাই করার পরে একদম শান্ত বানাই গেলে এনে সব দেন পোলাবান সবাই মিলে কুকুর টেকিল করি আচ্ছা আচ্ছা মানে জিনিসটা কি রিস্ক মনে হয় না বা ভয় লাগে না হ্যাঁ ভয় লাগে তো ওগুলো থাকতে থাকতে ভাই খুব ভালো লাগে খুব অভ্যাস হয়ে গেছে হ্যাঁ অভ্যাস হয়ে গেছে কুকুর অসুস্থ হলে ডাক্তারখানায় নিয়ে যাই আচ্ছা ট্রিটমেন্ট চলে কোনো কুকুর অসুস্থ নাই সবই সুস্থ আছে দেখেন আল্লাহর রহমতে সব আপনাদের হ্যাঁ সব আপনাদের দ্বারাই হ্যাঁ আমাদের দ্বারাই ভাই আচ্ছা ঠিক আছে তো আচ্ছা যে আকবর ভাইয়ের সাথে যে থাকেন আপনারা যে কাজ করেন আপনাদের কেমন আকবর ভাই কেমন লাগে আপনাদের ভালো লাগে ভাই আকবর খুব ভালো আকবর ভাই মানুষ হিসেবে খুব ভালো থাকতে আমরা ভালো লাগে আচ্ছা আচ্ছা সবার ভালো লাগে সব পোলাবেন ভালোবাসা দেয় পোলাবেন তো বুঝেনি ভালোবাসা থাকলে যাই ভালোবাসা দেয় তার দ্বারাই থাকে ইয়েস 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 তার মানে সবাই থাকে সবারই ভালো লাগে খুব আমরা আদর করে মনে করেন পোলাবেন আদর করে দেখাশোনা করে আচ্ছা আরেকটা কথা আচ্ছা এই যে আকবর ভাই কুকুরদের বেশি ভালোবাসে নাকি আপনাদেরকে বেশি ভালোবাসে কোনটা কুকুরদেরকে বেশি ভালোবাসে মা আমরা ভাই কুকুরদেরকে বেশি ভালোবাসে সবাই সবাই কুকুরদেরকে বেশি ভালোবাসে না কুকুর খুব ভালোবাসি আচ্ছা ক্যানেলে এই যে এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন নেট এটা দিলে মনে হয় মশা ঢুকবে না আকবর ভাই হ্যাঁ ভাই কোথায় আছেন ভাইয়া এটা দেওয়ার কারণটা ভাই এটা দেওয়ার কারণ হইছে যে দেখেন একেবারে মনে করেন মুসো ইচ্ছেও মনে করেন আরো মনে করেন মানে মশা মাছি পিঁপড়ে পর্যন্ত ঢুকতে পারবে না ভাই আচ্ছা এটা দিয়া এটার ভিতরে আমরা কুকুর ডেলিভারি যে মনে করেন কুকুর ডেলিভারি সময় হয়ে গেছে এটার ভিতরে কুকুর ডেলিভারি দিবে মনে করেন 30 দিন হ্যাঁ 30 দিন কুকুর এটার ভিতরে থাকবে বাচ্চা তাহলে মনে মশা মাছি পিঁপড়া কোনো কিছু কামড়াইতে পারবে না পুরো চার সাইড থেকে একবারে চতুর্দিক থেকে হ্যাঁ পুরো একেবারে ঘেরা করা আমাদের থেকে যে মানুষ কুকুর বাচ্চা দিবে আমাদের খামারের কুকুর যদি ভালো না হয় ভাই মানুষ তো শুধু শুধু নিবে না ভালো হইলে তো বাচ্চা নিবে কোয়ালিটি ভালো সম্পূর্ণ চিন্তা ভাবনা করে হ্যাঁ এটা ভাই আমরা দেওয়ার কারণে যদি কুকুর মনে করেন সুস্থ থাকুক ভালো কুকুর মানুষের কাছে বিক্রি করা এবং কুকুরটা যেন ভালো থাকে এই দুটোই আপনি দেখেন এই যে এখানে দেখেন কত মশা বসে রয়েছে কিন্তু মশা ঢুকতে পারবে না কিন্তু মশা ঢুকতে পারবে না ঠিক আছে মশা ঢুকার কোনো কারণ নেই একেবারে এ টু জেড সব বুঝে আটকানো আমি সেটআপ ভাই এদের পরে আরো বড় করে লাগাবো ঠিক আছে কুকুর যে আর যেটা লাগে আমার এখানে আসবে যে কাস্টমার আমাদের ভালোবাসে ঠিক আছে তারা ভোট নিলে কুকুর এটা অবশ্যই কমাটা ভয় 100% ভাই আপনি চ্যানেল নাম বলে মনে করেন কথা নেই রোজা রোজা মুখে বললাম ভাই তো আবার মনে করেন আজকে জুম্মার নামাজ পড়ে মনে করেন বললাম ভাই আমি ভাই মনে করেন মিথ্যা কথা কম বলি ভাই
ঠিক আছে অবশ্যই আমরা এটা আপনার কাছে 100% যারা স্টুডেন্ট তাদের জন্য তো বাম্পার অফার ভাই মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি 27 রমজানে যদি আপনার আমি তো আবার ভিডিও করবো 27 রমজানে এক দুটি আসবো যারা আপনার চ্যানেল যাদের চ্যানেল দিয়ে আমরা ভিডিও করি যদি ওই চ্যানেলে যারা বেশি বেশি কমেন্ট শেয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো তাদেরকে ভাই মনে করেন একজোটিক একেবারে অল্প প্রাইসে দিব ভাই মনে করেন বাংলাদেশে এরকম দামে কেউ দিতে পারবে না আবার বাচ্চা যদি আছে কেউ মনে করেন যে আপনার চ্যানেল বেশি বেশি করবো তাহলে একটা গিফট করবো যত বেশি শেয়ার একটা গিফট করবো এখানে শেফার আছে ভাই দেখেন একজোড়া ঠিক আছে পুরো বিগ সাইজ 90,000 টাকা ভাই দেখার মতো কেউ দিতে পারবে না ভাই তারপর তারপরে এখানে শেফার যেগুলো আছে সব প্রেগনেন্ট আছে ভাই তারপরে এখানে একটা শেফার আছে লং করে আচ্ছা ঠিক আছে ওর নাম হলো মায়া ভাই বয়স চোখ আছে আপনার 6 মাস দেখার মতো 35,000 টাকা পড়বে ভাই আচ্ছা আচ্ছা 35,000 হ্যাঁ বাম্পার অফারে ভাই আচ্ছা তো নেক্সট আমি যদি আরেকটু দেখি আর কোন কোন ভাই কুকুর মনে করেন সেল হয়ে গেছে অনেক কুকুর সেল হয়ে গেছে এখানে একটা জার্মান শেফার আছে ফিমেল 4 মাস বয়স আচ্ছা 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 জোড়াটা যদি আপনি ছেলে নেয় গাড়ের জন্য 70,000 টাকা মানে গাড়ের জন্য শিয়াল টিয়াল ধরার জন্য বেস্ট হবে ভাই বেস্ট হবে হ্যাঁ দেখার মতো জোড়া আচ্ছা ঠিক আছে আরো মনে করেন কুকুর আছে ইফতারের সময় হয়ে গেছে তো আমরা আগে আসব নিব না রটলের সামনে বেবি হইব বেবি নিতে পারে জার্মান স্পিস আছে এখানে দুইটা যদি কারো যদি পছন্দ হয় 10,000 টাকা পার পিস আচ্ছা জার্মান স্পিস আচ্ছা আচ্ছা তো এই আর একটু কম হবে না ভাই স্টুডেন্টের জন্য ভাই সব সময় ডিসকাউন্ট আছে যারা আমার ভালোবাসার স্টুডেন্ট আছে স্টুডেন্টরা ফোন দিলে 500 টাকা করে ডিসকাউন্ট করে দেবো ভাই আচ্ছা ঠিক আছে আর দূরত্বে যারা প্রবাসী লোকেরা ফোন দিবে ভাই আমরা কুকুর পুরো ডেলিভারি দিয়ে থাকি আর যারা কুকুর সেলও করবো বিপদে পড়ে তার তাদের কুকুর ভাই আমরা কিনা থাকি ভাই ওকে 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 বুঝতে পারছেন হ্যাঁ আমরা আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য হ্যাঁ অবশ্যই ভাই আপনি দেবো ভাই তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমি আপনাদেরকে দেখালাম যে আকবর ভাইয়ের ডগ ফার্মে বর্তমানে কোন কোন জাতের কুকুর বিক্রির উপযোগী এবং এছাড়াও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আকবর ভাইয়ের যে জার্মান শেফার্ড কুকুর আছে এটা দিয়ে তিনি মেটিং করান কিভাবে মেটিং করাতে হবে কি কি নিয়ম কানুন এবং কিভাবে টাকা আপনারা বুকিং করবেন কুকুর কিভাবে কিনবেন বিস্তারিত সবকিছু জানালাম আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তো যদি কারো ভালো মানের ভালো কোয়ালিটির ডগস পাপিস যদি কারো প্রয়োজন পড়ে তারা যোগাযোগ করতে পারেন আকবর ভাইয়ের সাথে বিস্তারিত ফোন নম্বর ঠিকানা সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এখানেও লিখে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে